প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী শিক্ষক চর আচারা আজিয়া স্কুল অ্যান্ড কলেজ নড়িয়া শরীয়তপুর আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নে ক্লাস নিব আজকে আমরা রসায়নের পরিস্থিতি বা ইন্ট্রোডাকশন টু কেমিস্ট্রির বিষয়ে আলোচনা করব তাহলে চলো আমরা শুরু করি বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স যুক্তি দিয়ে পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যৎবাণী করাই হল প্রাকৃতিক বিজ্ঞানের কাজ রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা সেখানে পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় যেমন কয়লা একটি পদার্থ কয়লার ভেতরে রয়েছে কার্বন এখানে কয়লার ভেতরে কার্বন পরমাণুগুলো কীভাবে থাকে আবার কয়লা পোড়ালে কয়লা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কীভাবে কার্বন অক্সাইড এবং তাপ উৎপন্ন করে এ ধরনের আলোচনা রসায়নে করা হয় পদার্থ তা সিপ হোক বা জড় হোক সবই রসায়নের আলোচনার বিষয় প্রাকৃতিক বিজ্ঞানের পদার্থবিজ্ঞান ফিজিক্স রসায়ন বা কেমিস্ট্রি উদ্ভিদবিদ্যা বা ভোটানি প্রাণীবিদ্যা বা সিওলজি অনুসী বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি যৌতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনোমাই মিত্রিকা বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স ইত্যাদি শাখা রয়েছে তুমি যে খাবার খাচ্ছ তার মধ্যে কী কী পদার্থ আসে বা তা কীভাবে আসে পদার্থের গঠন সেটি রসায়নের বিষয় আবার তোমার অনেক সাধের সাইকেলটিও যেটা কেনার সময় অনেক সুন্দর ছিল কিছুদিন পর সাইকেলের যেসব অংশ লোহার তৈরি ছিল তার কোথাও কোথাও কেন মরিচা পড়ে গেছে এগুলো রসায়নের বিষয় এ বিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন থেকেই রসায়নের যাত্রা শুরু তবে সম্ভবত প্রথম যেদিন দুটি পাথরকে ঘষে মানুষ আগুন জ্বালাতে শিখল সে সময় থেকেই এই রসায়নের উপর মানুষের নিয়ন্ত্রণ শুরু হয়েছে এরপর প্রাগৈতিহাসিক অসুখ থেকেই ধাতু নিষ্কাশন মাটি পুড়িয়ে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র তৈরি বিভিন্ন গাছের নিঃশ্বাস থেকে ওষুধ আর সুগন্ধি জাতীয় দ্রব্য তৈরি ইত্যাদি ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষ রসায়নের ব্যবহার করে আসছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো সোনা এছাড়া সেই পাসিকাল থেকে মানুষ তামা বা কপার টিন রূপা এসব ধাতু ব্যবহার করে করছে ওরা যেন খ্রীষ্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরল তরলে পরিণত করে করে এবং এ দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংখ্যার ধাতু বা এলায় পরিণত করা হয় এ সংখ্যার ধাতুর নাম ব্রোঞ্জ ব্রঞ্জ দিয়ে ভালো মানের অস্ত্র তৈরি করা হতো তখনকার মানুষ পশু শিকার ফসল ফলানো সালানি হিসেবে কাঠ সংগ্রহ সহ প্রয়োজনে অনেক কাজ এই অস্ত্র ব্যবহার করত। এ ব্রোঞ্জ তখনকার মানবজাতির জন্য এক অতি প্রবেশনীয় পদার্থে পরিণত হয়েছিল ব্রোঞ্জ এর আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় প্রাচীনকালের দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন খ্রিস্টপূর্ব তিনশো আশি অব্দের দিকে গ্রিক দার্শনিক রেমো ক্রিটাস ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যন্ত এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না তিনি এর নাম দেন অ্যাটম অ্যাটম অর্থ ইনভেজিএবল বা অভ্যাস্য প্রায় একই সময় ভারতীয় কোনো কোনো দার্শনিক ডেমোক্রিটের মতে প্রায় একই ধারণের ধারণা প্রকাশ করেছিলেন কিন্তু এই ধারণাগুলোর কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না অ্যারিস্টটল এ ধারণার বিরোধিতা করেন তখন অ্যারিস্টোটল সহ অন্য দার্শনিকরা মনে করতেন সকল পদার্থ মাটি আগুন পানি ও বাতাস মিলে তৈরি হয় ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি মধ্যযুগে যুগে আরবের মুসলিম দার্শনিকগণ কপা টিন সীসা এবং স্বল্প মূল্যের ধাতু থেকে তৈরি সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহ তৈরি করা যা খেলে মানুষের আয়ুক অনেক বেড়ে যাবে তারা অবশ্য এগুলোতে সফল হননি তবে তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন ফলে সোনা বানাতে না পারলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন এবং তাদের এ পরীক্ষা নিরীক্ষাগুলো লিখে রেখেছিলেন মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাস ইতিহাসে প্রথম পদ্ধতিগতভাবে রসায়ন চর্চা বা রসায়নের গবেষণা মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট আলকেমি শব্দটি এসে আছে আরবি শব্দ আলকিমিয়া থেকে আলকিমিয়া শব্দটি আবার এসে আসছে কিমি শব্দ থেকে এই কিমি শব্দ থেকেই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি তার বাংলা প্রতি শব্দ হল রসায়ন আলকেমিস্ট সাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন তাই তাকে কখনো কখনো রসায়নের সনক বলা হয়ে থাকে সাবির ইবনে হায়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি পানি আগুন আর বাতাস দিয়ে তৈরি হয় তাই তিনি গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্দন উদ্ভাবন করে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভার্সি রবার্ট বয়েল স্যার ফ্রান্সিস বেকন এবং সন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভার্সিয়াকে আধুনিক রসায়নের জনক বলা হয় প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের রসায়নের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করলাম আগামী ক্লাসে রসায়নের আরও অন্যান্য ক্লাস নিয়ে আলোচনা করব সবাই ভালো ও সুস্থ থেকো আল্লাহ হাফিজ